আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে স্বাধীন বলছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সঠিকভাবে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন কিভাবে সাবমিট করবেন। অনেকেই আমি দেখেছি ইউটিউবে যেটা রংভাবে দেখানো হচ্ছে, যেভাবে সাবমিট করলে আপনাদের ওটা পেন্ডিংয়ে চলে যাচ্ছে এবং পরবর্তীতে অ্যাপ্রুভ হচ্ছে না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম সঠিকভাবে কিভাবে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হয় তা দেখাবো, এবং এটা সাবমিট করার সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশনের ওখানে কোনো প্রকার ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে না। সব থেকে সঠিক উপায় এখন আমি আপনাদেরকে দেখাবো। অনেকেই দেখাচ্ছেন ওইখান থেকে ডকুমেন্ট সাবমিটের মাধ্যমে কিভাবে করতে হবে। সো ডকুমেন্ট সাবমিট করতে হলে ওখানে অবশ্যই আপনাকে সিঙ্গাপুরের ট্যাক্স ডকুমেন্ট সাবমিট করতে হবে, যেটা আমাদের নাই। তাহলে আমরা কিভাবে কোনো প্রকার ডকুমেন্ট ছাড়া সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন সাবমিট করব তা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। সব থেকে মজার বিষয় হলো এটা সাবমিট করার সাথে সাথেই অ্যাপ্রুভ হয়ে যাবে, এবং আমার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। অবশ্যই তাদেরকে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশনটা দিতে হবে যাদের অ্যাডসেন্সে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে বলতেছে। অধিকাংশ সময় এটা ওয়েবসাইটের যে অ্যাডসেন্সগুলো রয়েছে সেই অ্যাডসেন্সগুলোতে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে বলতেছে, কিন্তু আমি দেখেছি আমার একটা ইউটিউবের অ্যাডসেন্সেও সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে বলেছে। তো আমি এখন এটা সাবমিট করবো, এবং আপনাদের যদি এটা চায় তাহলে এটা আপনারা সাবমিট করে দিবেন, এটাতে কোনো ক্ষতি নাই। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আমরা চলে আসলাম অ্যাডসেন্স অ্যাকাউন্টে। অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসার পরে উপরে দেখতে পারবেন এখানে একটা নোটিফিকেশান শো করতেছে, তো আমরা এখান থেকে এই নোটিফিকেশানটা ওপেন করে দিব। তো আমরা এখান থেকে এটাতে ক্লিক করে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে দেখুন এখানে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার নোটিফিকেশান আসছে। তো এটার ভিতরে আমরা এখন চলে যাব। দেখুন এখানে সিঙ্গাপুর ট্যাক্স দিতে বলতেছে, তো এইখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন যে আমাদের সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন যে ডকুমেন্টগুলো রয়েছে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশনের এই ফর্মটা আমাদের পূরণ করতে বলতেছে। এই যে দেখুন সিঙ্গাপুর, এবং নিচে এখানে অ্যাড ট্যাক্স ইনফো, তো এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে একদম নিচে দেখতে পারবেন ডান পাশে স্টার্ট ফর্ম রয়েছে, স্টার্ট ফর্মে এখানে ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করে দিবেন ছোট্ট একটা ফর্ম চলে আসবে, মোটেও প্যাড়া নেওয়ার দরকার নেই, আমি ইজিভাবেই দেখাবো, একদম সহজ কাজ, সবাই পারবেন। তো প্রথমে যে অপশনটা দেখতে পারতেছেন বিজনেস টাইপ, তো এখান থেকে বিজনেস টাইপে ক্লিক করে দিলে দুই নম্বরে দেখতে পারবেন ইন্ডিভিজুয়াল একটা অপশন রয়েছে। তো এখান থেকে যেহেতু আমাদের ব্যক্তিগত অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তো এখান থেকে ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এবার এখানে দুই নম্বর যে অপশনটা দেখতে পারতেছেন, ডু ইউ হ্যাভ এ পারমানেন্ট এস্টাবলিশমেন্ট ইন সিঙ্গাপুর। তো আমরা যেহেতু সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাস করি না, তো এখান থেকে আমরা নো অপশানে সিলেক্ট করে দিব। তারপর এখানে যে অপশানটা দেখতে পারতেছেন, আর ইউ রেজিস্টার্ড ফর সিঙ্গাপুর গডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি আন্ডার দ্য ওভারসিজ ভেন্ডার রেজিস্ট্রেশন রিজিম। তো আমরা এখানে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশনের রেজিস্ট্রেশন আছে কি না, তো আমরা যেহেতু বাংলাদেশি, সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তো এখান থেকে আমরা নো অপশানটা সিলেক্ট করে দিব। তারপর এখানে দিতে বলতেছে ইউনিক এন্ট্রি নাম্বার, তো এটা ব্র্যাকেটের ভিতরে দেখুন অপশনাল লেখা রয়েছে। তো এখান থেকে যেহেতু এটা অপশনাল সেহেতু এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা আমরা দিব না। এবার একদম লাস্টে চলে আসবো, এটা হচ্ছে ট্যাক্স এক্সেম্পশন। তো এখানে আর ইউ এলিজেবল ফর দ্য ট্যাক্স এক্সেম্পশন, তো আমাদের এইগুলোর জন্য যেহেতু আমরা এলিজেবল না, এখানে তারা জিজ্ঞাসা করতেছে আমরা ট্যাক্স অব্যাহতির জন্য যোগ্য কিনা। তো আমরা যেহেতু বাংলাদেশি সেহেতু আমরা যোগ্য না, এই জন্য আমাদেরকে এখান থেকে নো সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখবেন এখানে আরও একটা অপশান আসছে, আর ইউ এলিজেবল ফর আদার এক্সেম্পশন অফ লোয়ার ট্যাক্স রেটেড, অর্থাৎ আমরা অন্যভাবে ট্যাক্সটা কমানোর যোগ্য কিনা। তো আমরা যেহেতু বাংলাদেশি এটার যোগ্য না, তো এখান থেকে নো সিলেক্ট করে দিব। এবার আমরা ভালো করে চেক দিব। একদম প্রথমে চলে আসলাম, প্রথমে আসার পরে এখানে বিজনেস টাইপ এটা ইন্ডিভিজুয়াল দিলাম, দ্বিতীয়টা নো দিলাম, তৃতীয়টা নো দিলাম, এবং চতুর্থটা নো দিলাম, এবং লাস্টেরটাও নো দিলাম, অর্থাৎ ইন্ডিভিজুয়াল দিয়ে সবগুলো নো দিয়ে তারপর এখান থেকে সাবমিটের পারে ক্লিক করে দিলাম। এখনই আপনাদের চোখের সামনে অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখুন সাবমিট করেছি, ঘুরতেছে, এখনই এটা অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে, কোনো প্রকার সময় নেবে না, একটু ধৈর্য ধরুন। এই যে দেখুন অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে দেখতে পারতেছেন এই যে সেই সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন, এবং দেখুন এখানে ইওর ট্যাক্স ইনফো হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, এই যে এখানে অ্যাকসেপ্ট হয়ে গেছে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন। আবার অ্যাডসেন্সের হোম পেজে চলে আসলাম, আসার পরে এখানে যে নোটিফিকেশনটা রয়েছে নোটিফিকেশনের পরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে দেখতে পারবেন ইওর ট্যাক্স ইনফো ফর সিঙ্গাপুর হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, অর্থাৎ আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখান থেকে নোটিফিকেশনটা কেটে দিলাম, কেটে দিলে এটা দেখবেন চলে যাবে এবং এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, এটা ছিল ভিডিও। এইভাবে খুব সহজে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন সাবমিট করে দিতে পারবেন, এবং সাবমিট করে দিলে আপনাদের আর কোনো কাজ নাই, আর কোনো ঝামেলা নয়, কারণ এটা সাবমিট করলেই সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে, এটা নিয়ে কোনো প্রকার ঝামেলা আর পোহাতে হবে না। সো আমি যেভাবে দেখাইছি নো 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 সবগুলোতে নো সিলেক্ট
করে সাবমিট করে দিবেন, তাহলে দেখবেন সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, এবং এই ভিডিওটা আপনার বন্ধুকে শেয়ার করে দিবেন, তাহলে সে উপকৃত হবে। সঠিকভাবে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করতে হবে, তা না হলে যদি অন্যভাবে করে তাহলে নানাবিধ সমস্যায় কিন্তু পড়বে, পরবর্তীতে ঝামেলা শুধু বাড়তেই থাকবে। তাই ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, এবং পরবর্তী ভিডিও পেতে স্বাধীন টেককে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, সালামু আলাইকুম।